আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে তো আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে বেশ কিছু ইউজ ল্যাপটপ দেখাবো যেখানে ইন্টেল প্রসেসর রাইজেন প্রসেসর থাকবে এখানে লিনোভো থিঙ্ক প্যাডের এবং এসপি এলিট এর টেন জেনারেশন সেভেন জেনারেশন বা এইট জেনারেশন বেশ কিছু ল্যাপটপ আছে ভিডিওর শুরুতে ব্র্যান্ড নিউ ওপেন বক্স এই ল্যাপটপগুলো মোটামুটি পাঁচ থেকে ছয় লাখ টাকার মতো দাম ছিল আমাদের কাছে কত টাকায় পাবেন ল্যাপটপগুলোর কি কন্ডিশন কি ওয়ারেন্টি ফ্যাসিলিটি এবং প্রাইস কিরকম বিস্তারিত জানতে হলে পুরো ভিডিওটি ধৈর্য সহকারে দেখতে হবে তো সর্বপ্রথম আড়াই লাখ টাকা ল্যাপটপ দিব মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা কি ল্যাপটপ দিব সেটাই সর্বপ্রথম আমরা আপনাদেরকে এক্সপ্লেন করব এটা হচ্ছে এইচ পি এন ভি মানে হচ্ছে ষোলো ইঞ্চি ডিসপ্লে এর কিন্তু কনফিগারেশনটা খুবই হাই আমি যদি একটু কনফিগারেশনটা আপনাদের সাথে শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যেটা এটা কতটুক হাই কনফিগারেশনের ল্যাপটপ এটা হচ্ছে কোরাই সেভেন টুয়েলভ জেনারেশন বারো সাতশো এই সিরিজের প্রসেসর যেটা হচ্ছে আপনারা কোর পাবেন চোদ্দো এবং থ্রেড পাবেন বিশ টোটাল হচ্ছে পঁয়ত্রিশ এম এটার ক্যাশ মেমোরি এটা র্যাম হিসাবে থাকবে ষোলো জিবি র্যাম যেটা ডিডিআর ফাইভের আটচল্লিশশো বাসের এখানে র্যামের স্লট আছে দুইটা চাইলে র্যাম আরও আপগ্রেড করতে পারবেন এবং ওয়ান টিবি পাবেন এম ডট টু এনভিএমই জেন ফোর এসএসডি ওয়াইফাই পাবেন সিক্স একদম লেটেস্ট ভার্সন তার পাশাপাশি ইন্টারের আইরিস্সি গ্রাফিক্স সেভেন বা আট জিবি ক্যাপাসিটির আর এখানে যে ডেডিকেটেড গ্রাফিক্সটা আছে সেটা হচ্ছে এনবিডিয়া জি ফোর আর টিএক স্টুডিও সিরিজের থ্রি জিরো সিক্স জিরো সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স এই ল্যাপটপটাতে অ্যাভেলেবেল আছে আর ল্যাপটপটা ফুলি টাচ স্ক্রিন ফোর কে রেজুলেশনে সিক্সটিন ইঞ্চি গ্লোসি টেকনোলজি ডিসপ্লে এটা একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স ল্যাপটপ যারা একদম হাই রিলেটেড কাজকর্ম করতে চান তাদের জন্য খুবই কমফোর্টেবল ল্যাপটপের কন্ডিশনটা কিন্তু একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স নটে সিঙ্গাল ইউজ অবস্থায় আছে শিল্পেক অবস্থায় এই ল্যাপটপের প্রাইস হচ্ছে মাত্র আড়াই লাখ টাকার একটু কম বেশি হবে আমাদের কাছে ব্র্যান্ড নিউ ওপেন বক্স অবস্থায় পার্চেস করতে পারবেন মাত্র এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা সেম ক্যাটাগরি আরও একটা ল্যাপটপ আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে জেড বুক ফিউরি এটা হচ্ছে কোরাই নাইন জেনারেশন প্রসেসর আমি একটু প্রসেসরটা দেখাই আপনাদেরকে এখানে কোরাই নাইন ইলেভেন জেনারেশন প্রসেসর সাথে থাকবে বত্রিশ জিবি র্যাম এবং দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি ওয়ান টিবি পাবেন এটার সাথে হার্ড ডিস্ক এই ল্যাপটপটাতে চারটা র্যামের স্লট আছে এবং চারটা এম ডট টু এন এবং এস এস ডির পোর্ট আছে র্যাম এস আপনার মনের মতো করে কাস্টমাইজ করে আপডেট করতে পারবেন ল্যাপটপটা সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে যেটা ফুল এইচ ডি আইপিএস ম্যাট আর এটার ভিউ অ্যাঙ্গেল আপনারা ওয়ান এইটি ডিগ্রি পর্যন্ত পেয়ে যাবেন আর এই ল্যাপটপটাতে কিন্তু এন বিডি কোয়াড্রো সিরিজের সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স আছে এটা আমাদের কাছে কোয়ান্টিটি ইউনিট আছে ফোর জিবি ডেডিকেটেড দিয়েও আছে সিক্স ডেডিকেটেড ডিও আছে ফোর জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে পারবেন এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা আর কেউ যদি সিক্স জিবি ডেডিকেটেড গ্রাফিক্স দিয়ে পার্চেস করতে চান এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা আর এই ল্যাপটপগুলো কিন্তু একদম শিল্পক অবস্থায় মোটামুটি ছয় লক্ষ বা সাত লক্ষ টাকার একটু কম বেশি প্রাইস হবে আপনারা চাইলে গুগলে চেক করে নিতে পারেন আমি মডেলটা বলে দিচ্ছি মডেলটা হচ্ছে জেটবুক ফিউরি সেভেন্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি জি এই লেখাটা লিখে সার্চ দিলে গুগল থেকে আপনারা বিস্তারিত ইনফরমেশন জেনে নিতে পারবেন আর আমাদের সবগুলো ল্যাপটপেই ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে থাকবে নাইনটি ডেজ মানে নব্বই দিনের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো কেউ যদি মিনিমাম প্রাইজে ল্যাপটপ চান সেটা হচ্ছে পনেরো পয়েন্ট ছয় ইঞ্চি ডিসপ্লে দিয়ে চাচ্ছেন তাহলে এই মডেলটা দেখতে পারেন এটা হচ্ছে টি ফাইভ নাইন জিরো এটা হচ্ছে কোরাই ফাইভ এর এইট জেনারেশন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসএস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স আর এটারও স্ক্রিনটা আপনারা ওয়ান ডিগ্রি ফ্ল্যাট সিস্টেম করতে পারবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর নাইনটি এইট পারসেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড বাটন এবং এখানে কিন্তু ডুয়েল একটা ট্র্যাকপ্যাড পাচ্ছেন আর এই কিবোর্ডটা কিন্তু এখানে ক্যালকুলেটরের অপশন আছে যারা অফিস ডিপার্টমেন্টের জন্য বা অফিস ইনভেন্টরি সফটওয়্যার ইউজ করার জন্য যেমন অ্যাকাউন্টিং ডিপার্টমেন্টের হিসাব নিকাশ রাখতে হয় এবং তার জন্য ক্যালকুলেটারের প্রয়োজন পড়ে তো এই জন্য সবচেয়ে এই ল্যাপটপটা কমফোর্টেবল হয়ে থাকে ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড একদমই ফ্রেশ কোনো দাগ স্ক্যাচ পাবেন না আর এটা পার্সেস করতে পারবেন মাত্র চল্লিশ হাজার পাঁচশো টাকা নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে এস এল ইড বুক এইট ফোর জিরো জি সিক্স ক্রাই ফাইভ এইট জেন এইট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স তার সাথে পাবেন আপনারা টু জিবি রেডনের ডেডিকেটেড গ্রাফিক্স দ্যাট মিন্স ল্যাপটপটাতে আপনারা ছয় জিবি গ্রাফিক্স পাবেন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যাকলিট কিবোর্ড জয়স্টিক বাটন ডুয়েল ক্লিক ট্রাক চোদ্দ ইঞ্চি ন্যারো বেজেলের ফুল এস ডিআইপিএস ম্যাট ডিসপ্লে ফেসি ক্যামেরা প্রাইভেসি ওয়েব ক্যামেরা সব অ্যাভেলেবেল আছে আমি যদি ল্যাপটপের একটু ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি একদম সুপার ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্রেচ পাবেন না আর এই ল্যাপটপটা পার্চেস করতে পারবেন বিয়াল্লিশ হাজার পাঁচশো তো বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকায় আমাদের কাছে আরও একটা ল্যাপটপ আছে সেটা হচ্ছে লিনোভো থিং টি ফোর এইট জিরো এটা হচ্ছে এন বিডিআ এম এক্স টু জিবি ডেডিকেটেড গ্রাফিক্স কোরাই ফাইভ এইট এইটিন এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস ডি ফোর জিবি শেয়ার গ্রাফিক্স র্যাম এস এস ডি আপডেট করতে পারবেন ডিসপ্লে ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি চোদ্দ ইঞ্চি সেমি বেজেল এর ফুল এইচডি আইপিএস ম্যাট ডিসপ্লে ব্যাকলিড কিবোর্ড জয়স্টিক বাটন সবকিছুই অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন জাস্ট লুকটা দেখিয়ে দিচ্ছে যে কিরকম কন্ডিশন অবস্থায় আপনারা ল্যাপটপ পারসেস করতে পারবেন দুইটা ব্যাটারি আছে আউটসাইড এবং ইনসাইড যার কারণে আপনারা চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ দিয়ে পারসেস করতে পারবেন বেয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তবে সবাইকে আমি রিকমেন্ড করি এসপি তুলনায় লিনোভো থিংক প্যাডেড লং জার্ভিটি পারফরমেন্স কোয়ালিটি অনেক বেটার বাকি সবকিছু আপনারা শপে এসে বিস্তারিত আলোচনা করে দেখতে পারবেন নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা একদম ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশন একটা ল্যাপটপ এটা হচ্ছে টি ফোর নাইন জিরো মডেলটা দেখিয়ে দিচ্ছি এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি জেন ফোর এর এসএসডি ফিঙ্গারপ্রিন্ট ব্যাকলিট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাক প্যাড আইডি ক্যামেরা এবং প্রাইভেসি ওয়েব ক্যামেরা আর স্ক্রিনটার ভিউ অ্যাঙ্গেল চোদ্দ ইঞ্চে পুলেস ডিআইপিএস ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল ওয়ান এইট্টি ডিগ্রি পর্যন্ত আমি ল্যাপটপের ফ্রন্ট সাইড এবং সাইড দেখিয়ে দিচ্ছি ফুল্লি ফ্রেশ কন্ডেনটার টাইপ সি থান্ডার বোল

কোরাই ফাইভ কোরাই সেভেন এগুলো সবগুলো ভেরিয়েন্ট বর্তমানে স্টকে অ্যাভেলেবেল আছে আমার হাতে যেটা আছে এইট ফোর জিরো জি সেভেন কোরাই ফাইভ টেন জেন ষোলো দুইশো ছাপ্পান্ন শেয়ার গ্রাফিক্স র্যাম এস এসডি আপডেট করতে পারবেন ল্যাপটপটা দেখতে একদম স্মার্ট লুকিং যারা স্টাডির জন্য ল্যাপটপ কেনার কথা ভাবছেন ভার্সিটিতে পড়াশোনা করেন পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং এই জাতীয় কাজ করার সাথে সাথে ল্যাপটপটা ক্যারি করতে হয় বিভিন্ন জায়গায় ট্রাভেল করে ল্যাপটপটা ইউজ করতে হয় তাদের জন্য খুবই কমফোর্টেবল মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস অ্যাভেলেবেল আছে দেখতে ছোটোখাটো হওয়াতে ল্যাপটপটা ব্যাগে ক্যারি করার জন্য উপযুক্ত হয় আর এই ল্যাপটপটা চার ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দিয়ে পার্সেস করতে পারবেন মাত্র ঊনপঞ্চাশ মানে পঞ্চাশ হাজার টাকা এটার কিন্তু আমাদের কাছে রাইজ্যান্ড ফাইভ দিয়ে অ্যাভেলেবেল আছে যেটার প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো এটা খুবই প্রিমিয়াম কোয়ালিটির একটা ল্যাপটপ একদম খুবই ভালো কনফিগার যেটা হচ্ছে রাইজান সেভেন ফোর থাউজেন্ড সিরিজ প্রসেসর ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস এস ডি এই ল্যাপটপের প্রসেসর টা হচ্ছে কোর ষোলো থ্রেট এর একটা প্রসেসর যেটা গেমিং এর পাশাপাশি আপনারা প্রফেশনাল গ্রাফিক্স ডিজাইন করতে পারবেন ব্যাকলিট কিবোর্ড ফিঙ্গারপ্রিন্ট জয়স্টিক ডুয়েল ক্লিক ট্র্যাকপ্যাড চোদ্দ ইঞ্চি ন্যারো ব্যাজেলের ফুল এইচডি ডিসপ্লে পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক আপ পাবেন আমাদের ব্যাটারি ব্যাকআপ এটা টেস্ট করা আছে আর এই ল্যাপটপটা টা করতে পারবেন মাত্র আটচল্লিশ হাজার পাঁচশো এছাড়াও কিন্তু আমাদের স্টকে প্রচুর পরিমাণে প্যাভিলিয়নের কালেকশন আছে তেরো পয়েন্ট তিন ইঞ্চি বা থার্টিন পয়েন্ট থ্রি প্যাভিলিয়ন 14 প্লাস প্যাভিলিয়ন অ্যারো থার্টিন ইঞ্চি ল্যাপটপ আপনারা পাবেন জেনারেশন থেকে শুরু করে একদম ইলেভেন জেনারেশন পর্যন্ত ব্র্যান্ড নিউ ওপেন বক্স সো ভিউস এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দেবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ